নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সোনাস ইয়ামি কিচেনে স্বাগত জানাচ্ছি এখন আমি আপনাদেরকে করে দেখাবো ফুলকপির পকোড়া এই রেসিপিটা আপনারা অনেকেই করে থাকবেন কিন্তু আমি যেভাবে করি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলুন দেখেনি এই রেসিপিটা আমি কিভাবে করি তার আগে বলি যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা প্রেস করে দেবেন ফুলকপির পকোড়ার জন্য সবার প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর ফুলকপির পকোড়াগুলো যাতে বেশ মচমচে হয় তার জন্য এখানে ওয়ান টেবিল স্পুন পোস্ত দানা দিয়ে দিলাম এবার ব্যাটারটা রেডি করে নেব এবার এর মধ্যে সামান্য জল দেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব যেন পাতলা না হয়ে যায় আবার একটু জল দিয়ে নিচ্ছি এইভাবেই অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব পকোড়াটা যদি আমরা পারফেক্টভাবে করতে চাই তার আগে পারফেক্টভাবে ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে কেননা ব্যাটার যদি ঠিকঠাক রেডি না থাকে তাহলে কিন্তু পকোড়া কখনোই ভালো হবে না ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে দেখুন আমি এবার আঙ্গুলের মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আঙ্গুলে কীরকম লেগে রয়েছে ছেড়েও যাচ্ছে না আপনারা এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম যাতে ফুলকপিগুলো ডুবে থাকে এবার এই জলের মধ্যে ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম এবার নুনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি এবার কেটে রাখা ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফুলকপিগুলোকে আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে তিন মিনিট সেদ্ধ করে নেব এখানে দেড়শো গ্রাম ফুলকপি রয়েছে তিন মিনিট হয়ে গেছে আমি এবার ফুলকপিগুলোকে জল থেকে তুলে নেবো গ্যাসটাকে অফ করে দিচ্ছি ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি একদম বড়ও না আবার একদম ছোটোও নয় বড় কাটলে ফুলকপি পকোড়া খেতে ভালো লাগে না আর ছোটো কাটলে দেখতে সুন্দর লাগে না একটা মিডিয়াম সাইজের আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নেবো এখানে একটু ব্যাটার ফেলে দিলাম দেখুন সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে ব্যাটারটা তার মানে তেলটা গরম হয়ে গেছে দেখুন এইভাবে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এবার আমি ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আরেকটা ফুলকপিকে আমি ব্যাটারে চুবিয়ে আবার তেলে ছেড়ে দিচ্ছি এইভাবেই সব ফুলকপিগুলোকে আমি ব্যাটারে চুবিয়ে ভালো করে ভেজে নেব এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করা রয়েছে এই ফুলকপির পকোড়া যেমন বানানো সহজ তেমন কম উপকরণও লাগে সময়ও কম লাগে ফুলকপির এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি এবার ফুলকপিগুলোকে উল্টে দিচ্ছি ফুলকপিগুলোকে লাল করে ভেজে নেবো আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এই ফুলকপির বড়া গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে ছোট বড় সবারই একটা পছন্দের খাবার আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একবার করবার অনুরোধ রইল এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এইভাবেই বাকি বড়াগুলো আমি ভেজে নেব বড়াগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি ফুলকপি পকোড়া সার্ভ করে দিয়েছি এটা খেতে ভীষণই মচমচে হয়েছে আপনারা একবার অবশ্যই এটা করে দেখবেন আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে খাবেন রিলেটিভদের মধ্যে শেয়ার করবেন আর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন